वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो भिवर्स, आज के सैमसांग टीवीर 21 इंची नॉर्मल पीसीबीर एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे वॉल्यूम डिसप्ले जे रही है से वॉल्यूम डिसप्ले आकार स्क्रीन सब समय थाकछे। प्रथम टीवी चालानर पर ही डिसप्लेटा उठे थाकछे एवं वॉल्यूमटा आस्ते आस्ते क्रमागत बेड़े जाच्छे, फुल हो जाच्छे। देखुन डिसफल्टा ওই যে ভলিউমের ডিসপ্লেটা ক্রমশ বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমরা প্রথমেই যেটা করি সমস্ত মাইক্রো সুইচগুলোকে তুলে ফেলি, কিন্তু এখানেও সেটা করা হয়েছে, কিন্তু মাইক্রো সুইচ সব তুলে দিয়েও কিছু রেজাল্ট পাওয়া যায়নি। আসছে একটা ইন্ট্রোর পর। তো এখানে যে মাইক্রো সুইচগুলো থাকে সেগুলো প্রত্যেকটা তুলে ফেলা হয়েছে, দুটো চ্যানেলের, দুটো ভলিউম, মেনুর সমস্ত মাইক্রো সুইচগুলো তুলে ফেলা হয়েছে। এরপর আমরা আইসিতে যাব, মেন আইসিতে। মেন আইসিতে 6 নম্বর আর 7 নম্বর পিন হচ্ছে কি পিন। তো এখানে দুটো পিনে আমরা ভোল্টেজ দেখে নেব। 6 নম্বর পিনে কোনো ভোল্টেজ নেই, এখানে কিন্তু 3.3 ভোল্টেজ থাকার কথা। 7 নম্বর পিন এটাতে কিন্তু ভোল্টেজ আছে 3.3। তাহলে 6 নম্বর পিনে কেন ভোল্টেজ নেই? না, এখানে একটা জেনার ডায়োড আছে, সেটা গ্রাউন্ড আছে। তা পিসিবিতে লাগানো অবস্থায় আমরা মিটার দিয়ে চেক করব যে ডায়োডটা কোনো রকম শর্ট আছে কি না বা লিকেজ আছে কি না। পাওয়ার সুইচ অফ করে দেওয়ার পর আমরা মিটার দিয়ে মেজার করব। .4 সামথিং দেখাচ্ছে। মিটারের পট ঘুরিয়ে যখন আবার মাপা হচ্ছে 0.3 সামথিং দেখাচ্ছে। তার মানে দুপাশেই রিডিং দেখাচ্ছে পিসিবিতে লাগানো অবস্থায়। কিন্তু সেটা আমরা আরও ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য জেনার ডায়োডটাকে ওপেন করতে হবে। জেনার ডায়োডটার পজিশন মার্কিং করে দেখিয়ে দেওয়া হয়েছে, ওই জেনার ডায়োডটাকেই আমরা তুলব। দেখুন, এই সেই জেনার ডায়োড যেটা 6 নম্বর পিনে লাগানো ছিল এবং ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। এখন আমরা এই জেনার ডায়োডটাকে মিটার দিয়ে মেজার করব। ডায়োড রেঞ্জে রাখা হয়েছে, এইদিকে রিডিং দিচ্ছে,
ঘুরিয়ে যখন মাপা হচ্ছে তখন ও রিডিং দিচ্ছে। ডায়োডের এক সাইড রিডিং দেয় আর এক সাইড রিডিং দেয় না, কিন্তু এর বোথ সাইড হচ্ছে রিডিং দিচ্ছে। তার মানে ডায়োডটা ডিফেক্টিভ। এরপর আমরা একটা নতুন ডায়োড নিলাম, এটাও মেপে নিলাম। এই নতুন ডায়োডটা আমরা ওই পজিশনে লাগাবো যেখান থেকে পুরাতন ডায়োডটা তোলা হয়েছে। ভালো করে সোল্ডার করে নিতে হবে। ডায়োড বসানোর কাজ হয়ে গেছে। এরপর আমরা কি করব, না ওই 6 নম্বর পিনের ভোল্টেজটা আবার মাপব। পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার পর আমরা মিটার দিয়ে ওই 6 নম্বর পিনে ভোল্টেজ আছে কি না সেটা দেখে নেব। মিটারকে ডিসি রেঞ্জে রাখা হয়েছে। দেখুন 6 নম্বর পিনে 3.3 ভোল্টেজ দেখাচ্ছে। এবার আমরা স্ক্রিনে ফিরে যাই, দেখুন টিভির স্ক্রিনে আর কিন্তু সেই ভলিউমটা আসছে না লেখাটা। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।